অতিরিক্ত ড্রাঙ্ক হওয়ায় সালোনি তার বস এবং হাজবেন্ড দুজনের সাথেই রাত কাটিয়ে ফেলে, আর এর পরপরই সে হয়ে যায় প্রেগনেন্ট। এখানেই ঘটে বিপত্তি, সে একই সাথে দুজনেরই বাচ্চার মা হতে চলেছে। কিন্তু এটা কি করে সম্ভব? কেউ কি এই বিষয়টা মেনে নিবে? আর সালোনি বা এখন কি করবে, সেটাই দেখবো আজকের গল্প ব্যাড নিউজে। চলুন তাহলে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। ভাই বাচ্চে কোন শেয়ার করতা ইয়ার? গল্পের শুরুতেই আমরা একজন বলিউড সেলিব্রিটিকে দেখি, যে কিনা সালোনি নামের একজন সাধারণ মেয়ের সাথে দেখা করতে এসেছিল, কেননা সালোনির উপর বায়োপিক তৈরি হতে যাচ্ছিল, আর সেই ফিল্মে সে সালোনির ক্যারেক্টারটাই প্লে করবে। এ কারণেই সে সালোনির কাছ থেকে তার স্টোরিটা শুনতে তার সাথে দেখা করতে এসেছিল, যাতে করে সে অনেক ভালোভাবে এই ক্যারেক্টারটা নিজের মধ্যে গ্রো করতে পারে। তো সে সালোনিকে জিজ্ঞেস করে, কিভাবে সে এত বেশি পপুলার হয়ে গেল? সব জায়গায় তো শুধু তারই নাম, আর তার ব্যাপারেই লোকজন সার্চ করছে। সে এটাও জিজ্ঞেস করে, সে সালোনির ব্যাপারে শুনেছে তার একটা রেয়ার কন্ডিশন রয়েছে, যেটা কিনা কোটি মানুষের ভেতরে একজনের হয়ে থাকে। সেই সেলিব্রিটি তো সেই কন্ডিশনটার নামও ঠিকভাবে বলতে পারছিল না। তখন সালোনি জানায় তার হাইডো প্যাটার্নাল সুপারফি কন্ডিশন রয়েছে। এখন এটা কি ধরনের সমস্যা তা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। এরপর সালোনি তার কাহিনী বলতে শুরু করে, আর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা সালোনিকে একটা বিয়ে বাড়িতে দেখতে পাই, যেখানে সে নিজের মা আর মাসির সাথে এসেছিল। বেশ আনন্দ ফুর্তি হচ্ছিল সেই বাড়িতে। তো সালোনির মা সবসময় চাইতো সে বিয়ে করে সেটেল হয়ে যাক। সব বাবা মা তো এটাই চায়, ছেলে মেয়ে বড় হলে ভালো জায়গায় বিয়ে করে একেবারে জীবনটা সেট করে নিক। আর এই কারণেই সে সালোনিকে সেই বিয়ে বাড়িতে নিয়ে এসেছিল, যাতে করে কোনো ছেলেকে দেখে সালোনির পছন্দ হয় আর তার মা তাকে সেই ছেলের সাথে বিয়ে দিতে পারে। কিন্তু সালোনি তো বিয়ে করতে রাজিই ছিল না, কেননা তার অনেক বড় বড় স্বপ্ন ছিল আর সে নিজের সেই স্বপ্নগুলো পূরণ করতে চাইতো, অনেক বড় কিছু হতে চাইতো। এখনই বিয়ে করে নিলে তো তার সব কিছু শেষ হয়ে যাবে, তাই সে বিয়ে কোনোভাবেই করতে চাচ্ছিল না। ক্যারিয়ারের দিকে ফোকাস করাই ছিল তার মূল টার্গেট। তো তার মাসি মকরণও তাকে এই বিষয়ে অনেক সাপোর্ট করত, কিন্তু সালোনির মা তো এসব মানতে রাজিই ছিল না। সে তার মেয়েকে বিয়ে দিয়েই ছাড়বে। তো কিছুক্ষণ পরে সেখানে এন্ট্রি হয় আখিল চাড্ডার, সেও নিজের মায়ের সাথে সেই বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছিল, আর তার মাও দেখা যায় তার বিয়ের জন্যই মেয়ে খুঁজছিল। তো আখিল আর সালোনির সেখানে কথা হয়। আখিল তো প্রথম দেখাতেই সালোনিকে অনেক বেশি পছন্দ করে ফেলে, কারণ সে দেখতে তো ছিল বেশ সুন্দরী, যে কারো তাকে দেখে ভালো লাগবে, আর সালোনিরও আখিলকে বেশ ভালোই লাগে, তাই তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। এদিকে তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন সালোনি আর আখিলের মা তো তাদের দুজনের বিয়ে নিয়ে বিভিন্ন কল্পনা শুরু করে দেয়। তারা তো তাদের কুণ্ডলিও মিলিয়ে ফেলে। এদিকে আখিল সালোনির থেকে জেনে নেয় সে কোথায় কাজ করে। এখানে আমরা জানতে পারি সালোনি একটা রেস্টুরেন্টে হেড শেফ হিসেবে জব করত, আর তার ড্রিম ছিল মিরাকিস স্টার জেতা, যেটা শেফদের জন্য সব থেকে বড় পুরস্কার, আর এই অ্যাওয়ার্ড একটা রেস্টুরেন্টের জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্টও, যেটা সে অর্জন করতে চায়। আর এ কারণেই সে এখন বিয়ে করতে চাইছিল না। আর আখিলও জানায় সে নিজের বাবার বিজনেস সামলায়। তো পরদিন আখিল সালোনির কাজের জায়গায় চলে যায় তার সাথে দেখা করতে। সে সালোনিকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সালোনি জানায় সে এখন নিজের ক্যারিয়ারের দিকেই ফোকাস করতে চায়, সে এখন বিয়ে করতে কোনোভাবেই যাচ্ছে না। কিন্তু এদিকে আখিলের তো স্বপ্নই ছিল বিয়ে করে বাচ্চা কাচ্চার বাবা হয়ে যাওয়ার, পুরোপুরি সংসারি ছেলে হওয়ার, কিন্তু সালোনি এতে কোনোভাবেই রাজি হয় না। আখিল তো কিছুতেই তার পিছুও ছাড়ে না, সে নানাভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে। তো একদিন ফাইনালি সালোনি আখিলের সাথে ডেট করতে রাজি হয়ে যায়। সালোনি জানায় সে কিছুদিন আখিলকে ডেট করবে, আর এটা হবে তাদের ট্রায়াল পিরিয়ড। যদি আখিলকে তার ভালো লাগে তবেই সে তাদের ফিউচার নিয়ে চিন্তা করবে, না হলে সে তাদের এই সম্পর্কের কথা যেন ভুলে যায়। তো সালোনির এই প্রস্তাবে আখিল তো খুশি মনে রাজি হয়ে যায়।
তার ধারণা যে সালোনি অবশ্যই তাকে বিয়ে করতে রাজি হবে। তো এরপরে তারা দুজন ডেটে যায় আর অনেক ভালো সময় স্পেন্ড করে। এরপর থেকেই তারা একসাথে অনেক অনেক সময় কাটাতে থাকে আর তাদের মধ্যে অনেক সুন্দর একটা কেমিস্ট্রিও তৈরি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই দেখা যায় আখিলের ধারণা অনুযায়ী সত্যি সত্যি সালোনির তার প্রতি ভালো লাগা তৈরি হতে থাকে। এরপর খুব দ্রুত তাদের বিয়েও হয়ে যায়। কিন্তু এরপর থেকেই তাদের ভেতরে কিছু সমস্যা দেখা দিতে শুরু করে। বিয়ের পর সালোনি বুঝতে পারে আখিলের লাইফে তার মা অনেক বেশি ইন্টারফেয়ার করে, যা তার একেবারেই পছন্দ না। আখিলের লাইফে প্রাইভেসি বলতে তেমন কিছুই নেই, সব কিছুতে তার মা চলে আসে। এমনকি তাদের বাসর রাতেও আখিলের মা বারবার এসে তাদের দরজায় নক করতে থাকে আর তাদের জিজ্ঞেস করতে থাকে, তাদের কোনো সমস্যা হচ্ছে না তো, তাদের কি কোনো কিছুর প্রয়োজন? তো এভাবে কোনো রকমে সেদিনের রাতটা পার হয়ে যায়। তো এর পরদিনই তারা দুজন ইউরোপে চলে যায় হানিমুনের জন্য। হানিমুনে গিয়েও আখিল সালোনিকে সময় দেয় না, বারবার নিজের মায়ের সাথেই ফোনে কথা বলতে থাকে। এমনকি তারা রোম্যান্টিক কোনো মোমেন্টে থাকলেও যদি আখিলের মা ফোন করত, আখিল সেটা ইগনোর না করে ফোন রিসিভ করে মায়ের সাথে কথা বলতে শুরু করে দিত। এতে করে সালোনি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর এটাই তো খুব স্বাভাবিক। তো একদিন সে এতটাই বিরক্ত হয় যে আখিলের ফোনটাই পানিতে ফেলে দেয়। সে আর এসব নিতে পারছিল না, হানিমুনটাও তারা ভালোভাবে এনজয় করতে পারে না। তো এখানে আমরা জানতে পারি আখিলের তো ফোনোফোবিয়া রয়েছে, যে কিনা ফোন ছাড়া এক মিনিটও থাকতে পারে না। তাই দেখা যায় সে সাথে সাথে পানির ভেতরে লাফিয়ে পড়ে আর নিজের ফোন খুঁজতে থাকে। সালোনি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আখিল নিজের এই সমস্যার ব্যাপারে সালোনিকে জানায়। সে বলে একদিন সে নিজের বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, সেই সময় হঠাৎই তার বাবা অসুস্থ হয়ে পড়ে। তার মা তাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আখিল সেটা ইগনোর করে, আর নিজের বন্ধুদের সাথে থাকার কারণে তার আর ফোন করতেও মনে ছিল না। তাই সেদিন তার বাবাকে হসপিটালে নিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল আর এ কারণেই তার বাবা মৃত্যুবরণ করে। এরপর থেকে সে বাইরে কোথাও গেলে কিছুক্ষণ পরপরই নিজের মায়ের সাথে কথা বলতে থাকে, আর সে চাইলেও তার মায়ের ফোন ইগনোর করতে পারে না। তার বারবার মনে হতে থাকে সে যদি ফোন ইগনোর করে তবে হয়তো আবারও এমন কিছু হয়ে যাবে। তো সালোনিও এবার আখিলের সমস্যাটা বুঝতে পারে। এরপরই তারা নিজেদের মধ্যে সকল ঝামেলা মিটিয়ে দেশে ফিরে আসে, দুজনেই খুব খুশি ছিল। তো দেশে ফিরেই সালোনি নিজের কাজে আবারও জয়েন করে, কিন্তু আখিল তো নিজের কাজে না গিয়ে সালোনির পেছনেই পড়ে থাকে। সে প্রতিদিনই কোনো না কোনো বাহানায় সালোনির রেস্টুরেন্টে যেতে থাকে আর এ কারণেই দেখা যায় সালোনি তার কাজে মনোযোগ দিতে পারে না আর তার কাজে অনেক বেশি ডিস্টার্ব হতে থাকে। সালোনির কলিগরাও এতে বেশ বিরক্ত হয়, সেই সাথে রেস্টুরেন্টের মালিকও অনেক বেশি বিরক্ত হতে থাকে। সালোনি আখিলকে বোঝানোর চেষ্টা করে তার এভাবে প্রতিদিন সালোনির কাজের জায়গায় আসা উচিত নয়, এতে মানুষও কটু কথা বলে। কিন্তু আখিল তো কোনো কিছু বুঝতেই রাজি ছিল না, সে তো নিজের ভালোবাসা দেখাতেই ব্যস্ত ছিল। সে প্রতিদিনই কাউকে না কাউকে নিয়ে সালোনির রেস্টুরেন্টে চলে আসতো। তো একদিন সে নিজের বন্ধুদের নিয়ে সালোনির রেস্টুরেন্টে আসে, তখনই একজন কাস্টমারের সাথে খাবার পছন্দ না হওয়াতে বেশ চিৎকার চেঁচামেচি করতে থাকে। আসলে সে একটা মেক্সিকান ডিশ অর্ডার করেছিল, কিন্তু যেহেতু সে ওটার টেস্ট সম্পর্কে জানতো না তাই সে বলতে থাকে এটা তো সিদ্ধই হয়নি। সে হেড শেফ অর্থাৎ সালোনিকে বলে সে কি রাজমা চাওয়ালও বানাতে পারে না, এসব বলে সেই কাস্টমার সালোনিকে অনেক অপমান করতে থাকে। এসব শুনে তো আখিল খুব বেশি রেগে যায়, তার বউকে কেউ এত আজেবাজে কথা বলছে যেটা সে নিতেই পারে না। যদিও সালোনি বিষয়টাকে বেশ ম্যাচিউরলি হ্যান্ডেল করতে চেষ্টা করে, আর এমন তো হতেই পারে, তাই বলে কাস্টমারদের সাথে তো আর খারাপ ব্যবহার করা যায় না। কিন্তু আখিল গিয়ে সেই কাস্টমারকে রীতিমতো মারতে শুরু করে দেয়। সালোনি অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারে না, এসব কারণে সালোনিকেও বেশ এম্বারেস হতে হয়। তাই সে আখিলের উপর খুব রেগে যায় আর তাকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে বলে। আসলে অতিরিক্ত ভালোবাসাও মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, যেটা আখিল করছিল। যাই হোক, তো আখিল এখানে কিচ্ছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফেরার পরেও তাদের দুজনের মধ্যে অনেক বেশি ঝগড়া হতে থাকে।
আর আখিল নিজেও তো জানতো না সেই খাবারটা একটা মেক্সিকান ডিশ ছিল, তাই সে উল্টো সালুনির উপরেই রাগ দেখায় আর বলতে থাকে যদি সে ঠিকভাবে খাবার বানাতো তাহলে আজকের এই ঘটনা ঘটতোই না। তখন সালুনিও রেগে যায় আর বলতে থাকে আখিল কি করে বুঝবে স্ট্রাগল কি, তার নিজের তো কখনো কোনো স্বপ্নই ছিল না, সে তো ফ্রিতে নিজের বাবার বিজনেস পেয়ে গিয়েছে আর সেটাই সামলাচ্ছে, এজন্য তার কোনো দায়িত্ব বোধও নেই, সব কাজ ফেলে সে তার রেস্টুরেন্টে গিয়েই পড়ে থাকতো। আর আজ আখিলের কারণে তার নিজের কাজের জায়গায় তার ফেস লস হয়েছে, সে তাদের একটা কাস্টমারকে মেরেছে, সে কি বুঝতে পারছে এতে তাদের কতটা ক্ষতি হয়ে যাবে। সে আরো বলে আখিলের মা সবসময় তার মিথ্যা প্রশংসা করতেই থাকে আর এ কারণেই আখিল মনে করে সে হয়তো বেস্ট, কিন্তু এমন কিছুই নয়, আখিল মোটেও বেস্ট নয়। তো তাদের ঝগড়ার মাঝে সেখানে আখিলের মা হঠাৎই চলে আসে আর সে সালুনির এই সব কথা শুনেও নেয়, আর আখিলও সালুনির এসব কথায় এত বেশি রেগে যায় যে সে সালুনিকে বাড়ি থেকেই বেরিয়ে যেতে বলে। সালুনিও তার কথায় বেশ কষ্ট পায়, তাই সে কাঁদতে কাঁদতে সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে আসে আর সোজা চলে যায় তার নিজের বাড়িতে। তো যখন সে তার বাড়িতে যায় তখন তার বাড়িতে সবাই খুব এনজয় করে টিভি শো দেখছিল, প্রথমে তো কেউই তার দিকে খেয়ালই করে না, কিন্তু যখন সালুনি বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তখনই সকলের হুঁশ ফেরে, সবাই এতে রিয়্যাক্ট করে ওঠে আর এটাই তো খুব স্বাভাবিক। যাই হোক, তো এর পরদিনই তাদের রেস্টুরেন্টে মিরাকেল স্টার শেফের জাজদের আসার কথা ছিল, যেই কম্পিটিশনটা জেতার স্বপ্ন সালুনির অনেক বছরের। তারা সালুনির ডিশ টেস্ট করে তাকে এই ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু পারিবারিক এসব ঝামেলার কারণে সালুনি এত বেশি স্ট্রেসড ছিল যে সে তাদের প্রশ্নের ঠিকঠাকভাবে উত্তরই দিতে পারছিল না। সে তো তাদের সামনে গিয়ে পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়, সে কিছুই বলতে পারে না, ফলে সালুনির আর মিরাকেল স্টার অ্যাওয়ার্ড জেতা হয় না। এতে করে সালুনির বসও তার উপর অনেক বেশি রেগে যায়, কেননা শুধুমাত্র সালুনির কারণেই তার রেস্টুরেন্টের রেপুটেশন খারাপ হয়ে গেছে আর সে অ্যাওয়ার্ড জিতে রেস্টুরেন্টের সম্মানও বাঁচাতে পারেনি, তাই সে সালুনিকে অনেক কথা শোনাতে থাকে। এরপর সে তাকে জব থেকেও ফায়ার করে দেয়, এতে তো সালুনি অনেক বেশি ভেঙে পড়ে, কেননা তার স্বপ্ন আর তার জব দুটোই তার কাছ থেকে চলে গিয়েছিল, যা সে কোনোভাবেই মেনে নিতে পারে না, তার খুব কষ্ট হয়। তো এরপর আখিলের পরিবার সালুনিদের বাড়িতে আসে তাদের সাথে দেখা করতে, দুই পরিবারই চাইছিল তাদের মধ্যে যাতে মিউচুয়াল ভাবে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আর সালুনির পরিবারও তাকে বোঝাতে থাকে। সালুনি আখিলের মায়ের কাছে ক্ষমাও চায়, কিন্তু সে তাদের সাথে বাড়ি ফিরতে রাজি হয় না, সে বলে আখিলের এসব কাজের জন্যই সে নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি, নিজের স্বপ্নের এতটা কাছে এসেও তার স্বপ্ন ভেঙে গিয়েছে, এমনকি তার কারণে সালুনির জবও চলে গেছে, আর যদি সে আখিলের সাথেই থাকে তবে জীবনে কখনোই ভালো কিছু করতে পারবে না, আর তাই সে আখিলের কাছে ফিরতে চায় না, সে আখিলের থেকে ডিভোর্স চায়। এই কথা শুনে তো সবাই পুরোপুরি হতবাক হয়ে যায়, কিন্তু আখিলও তখন রেগে বলতে থাকে সে সালুনিকে ডিভোর্স দিয়ে দিবে, এভাবেই তাদের মধ্যে সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যায়। এর কিছুদিন পরেই সালুনি নিজের শহর ছেড়ে অন্য একটা শহরে চলে যায়, সেখানে গিয়ে সে একটা রেস্টুরেন্টে জব নেয় যেখানে সে হেড শেফ হিসেবে জয়েন করে। সে ডিসাইড করে সেই রেস্টুরেন্টে যে করেই হোক মিরাকেল স্টার অ্যাওয়ার্ড এনে দিবেই দিবে আর নিজের স্বপ্নও পূরণ করবে। সেই রেস্টুরেন্টের মালিক ছিল গুরভীর নামের এক ব্যক্তি, সে খুবই ভদ্র আর আন্ডারস্ট্যান্ডিং পার্সন ছিল, তার শান্তশিষ্ট স্বভাবের কারণে সকলেই তাকে অনেক বেশি পছন্দ করত। গুরভীরের বাবা মা কেউ ছিল না, তার শুধু দাদাজি ছিল আর সে তাকে অনেক বেশি ভালোবাসত, তার কোনো কথাই সে ফেলত না। তো গুরভীরের এই রেস্টুরেন্টের নাম ছিল আওজো আর এটা একটা গুজরাটি নাম। গুরভীর একজন পাঞ্জাবি হওয়া সত্ত্বেও তার রেস্টুরেন্টের নাম গুজরাটি কেন এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। সালুনি আর গুরভীর একটা গারবা অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, যেখানে সালুনি তো গারবা খেলতে পারতো না তাই সে গুরভীরের একটা আঙ্গুলেই বাড়ি মেরে বসে, বেচারি এই জন্য বেশ লজ্জিত ছিল। যাই হোক, গুরভীর এতে কিছুই মনে করে না। এরপর তারা দুজন একসাথে অনেক গল্পও করে,
এখানে গুরবীরের কথার মাধ্যমে আমরা জানতে পারি তার একটা এক্স গার্লফ্রেন্ড ছিল, যাকে কিনা সে অনেক বেশি ভালোবাসত, আর সে ছিল গুজরাটি। আর এ কারণেই গুরবীর নিজের রেস্টুরেন্টের নাম গুজরাটি নামে রেখেছিল। তার গার্লফ্রেন্ডের নাম ছিল সেজাল, কিন্তু এখন তাদের দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছে, কেননা গুরবীর ছিল একজন নন ভেজিটেরিয়ান আর তার গার্লফ্রেন্ড ছিল ভেজিটেরিয়ান। এই বিষয়টা নিয়েই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়, কেননা গুরবীরের দাদাজির শুধুমাত্র একটাই শর্ত ছিল, আর সেটা হলো যদি সেজাল তাকে এতই ভালোবাসে তবে যেন একদিন ননভেজ খেয়ে দেখায়। কিন্তু সেজাল এমনটা করতে মানা করে দেয়, আর এই বিষয়টা নিয়েই শেষ পর্যন্ত তাদের ব্রেকআপ হয়ে যায়। গুরবীর আরো বলে এরপর সে নিজের ক্যারিয়ারে ফোকাস করেছে, কয়েকদিন মন খারাপ থাকলেও সেটা নিয়ে আর পড়ে থাকেনি, সে কষ্ট করেছে আর তার রেস্টুরেন্টকে এত দূর নিয়ে এসেছে, কিন্তু তার জীবন থেকে ভালোবাসা চলে গিয়েছিল। তো এখানে দেখা যায় গুরবীর ধীরে ধীরে সালোনিকে পছন্দ করতে শুরু করে। সালোনিও বিষয়টা বুঝতে পারে, কিন্তু সে সেদিকে কোনো পাত্তাই দেয় না, কেননা তার মনে তো এখনো আখিলই ছিল, যতই তার সাথে ঝামেলা হোক না কেন। এদিকে আখিল তো সালোনির থেকে মুভ অন করার জন্য বিভিন্ন মেয়েদের সাথে ডেট করতে শুরু করে, সে প্রতিদিনই কোনো না কোনো মেয়েকে নিয়ে ডেটে যেত। অন্যদিকে গুরবীর সালোনিকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। একদিন গুরবীর আর সালোনি একটা পার্টিতে যায়, তখনই সালোনির কাছে তার একটা ফ্রেন্ডের ফোন কল আসে, যে কিনা সব সময় তার পেছনেই পড়ে থাকতো। সে সালোনিকে ফোন করে জানায় আখিল তো বিভিন্ন মেয়েদের সাথে ডেটে যাচ্ছে, সে তো সালোনিকে সম্পূর্ণ ভুলে গিয়েছে। সালোনি কি কোনো খবর রেখেছে? এই কথা শুনে সালোনি কোনোভাবেই বিশ্বাস করে না, তাই সে আখিলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করে। তো সেখানে সে দেখতে পারে সত্যিই তো আখিল বিভিন্ন মেয়েদের সাথে এনজয় করছে আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। এটা দেখে তো সালোনি অনেক বেশি কষ্ট পায়, সে অনেক ড্রিঙ্ক করতে থাকে। এরপর সে গুরবীরের কাছে চলে যায় আর তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। গুরবীর প্রথমে তো তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কেননা সে এত দ্রুত সবকিছু চাইছিল না। সে সালোনিকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সালোনি তো আখিলের উপরে এত বেশি রেগেছিল যে সে যেকোনো মূল্যে আখিলের থেকে মুভ অন করতে চাইছিল। তাই সে গুরবীরকে টেনে হোটেল রুমে নিয়ে চলে যায়, সেখানেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সবকিছু এত দ্রুত হয়ে যায় যে গুরবীর বুঝতেই পারে না যে কিভাবে কি হয়ে গেল। এরপর সালোনি নিজের রুমে চলে যায়, সেখানে গিয়ে সে কাভার্ড খুলে দেখতে পায় সেখানে তো আগে থেকেই আখিল লুকিয়েছিল। আসলে আখিল আর সালোনির সেদিন অ্যানিভার্সারি ছিল আর আখিল তাদের অ্যানিভার্সারির কেক নিয়ে সালোনিকে সারপ্রাইজ দিতে এসেছিল, কিন্তু সালোনি তো আখিলের উপর অনেক বেশি রেগেছিল, তাই সে তার উপর রাগ দেখানো শুরু করে। আখিল তখন সালোনিকে নিজের ঘাড়ের একটা ট্যাটু দেখায় আর বলে সে সালোনির নামের ট্যাটুও লিখিয়ে নিয়েছে। সে আরো বলে সে মুভ অন করার অনেক চেষ্টা করেছে, এমনকি অনেক মেয়েদের সাথে ডেটেও গিয়েছে, কিন্তু সে কিছুতেই সালোনিকে ভুলতে পারেনি আর তাই সে সালোনির কাছেই চলে এসেছে। সালোনির রাগ তবুও কমে না, আখিল তো অনেক কষ্টে তাকে শান্ত করে। আর এখানে তাদের দুজনের মধ্যেও রোমান্টিক দৃশ্যের তৈরি হয় আর তারা দুজনও কাছাকাছি চলে আসে, দৃশ্য এখানেই কাট হয়। এরপর আমাদের এই ঘটনার 6 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। এখানে সালোনি জানতে পারে সে প্রেগনেন্ট, তাই সে নিজের মাসির সাথে ডাক্তারের কাছে যায়, কেননা সে শিওর ছিল না এই বাচ্চার বাবাকে, কেননা সেদিন রাতে তো সে গুরবীর আর আখিল দুজনের সাথেই ঘনিষ্ঠ হয়েছিল। বুঝুন অবস্থায় মেয়ের। যাই হোক, তো সালোনির মাসি তো বলতে থাকে সে যেন নিজের ক্যারিয়ারের দিকেই বেশি ফোকাস করে আর এই বাচ্চা অ্যাবর্ট করে ফেলে, কিন্তু সালোনি এমনটা করতে রাজি হয় না। সে বলতে থাকে তাকে তাদের দুজনকেও জানাতে হবে, কেননা এই বাচ্চার ওপর তাদেরও অধিকার রয়েছে, এটা তো শুধু তার একার বাচ্চা নয়। এই কথা শুনে সালোনির মাসি বলে যদি সে এমনটা করে তবে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, আর তারা তো এখনো শিওর না যে এই বাচ্চার বাবাকে। তো ডাক্তার বলে এখন তো প্যাটার্নিটি টেস্ট করা যাবে না, অন্তত 8 সপ্তাহ হওয়ার পরই প্যাটার্নিটি টেস্ট করা সম্ভব, আর এরপরেই জানা যাবে বাচ্চার আসল বাবাকে। এ কারণে আখিল আর গুরবীর দুজনকেই উপস্থিত থাকতে হবে। যদিও সালোনির মাসি তাকে এমনটা করতে মানা করে, কিন্তু সালোনি তার কোনো কথাই শোনে না, সে গিয়ে গুরবীর আর আখিলের সাথে দেখা করে। এরপর তাদের দুজনকেই জানায় সে প্রেগনেন্ট, তারা তো এটা জেনে বেশ খুশি হয়। কিন্তু যখন সালোনি তাদের প্যাটার্নিটি টেস্টের কথা জানায় তখন তো তারা দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সালোনি তাদের দুজনকে সব কিছু খুলে বলে,
এটা জানার পর তো তারা দুজনেই বেশ দুঃখ পায়। যেহেতু এখন প্যাটার্নিটি টেস্ট করা ছাড়া জানার কোনো উপায় ছিল না, তাই তারা দুজনেই বাধ্য হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই সেই হসপিটালে চলে যায়, আর সেদিনই গুরবীর আর আখিলের প্রথম দেখা হয়। দেখা হওয়ার পর থেকেই তাদের দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। তারা দুজনেই নিজেকে অপরজনের থেকে বেস্ট দেখানোর চেষ্টা করতে থাকে। আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে দা কুমড়ো সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। তারা কেউই আসলে কাউকে সহ্য করতে পারছিল না। তো আখিল এখানে দেখাতে চায় সে ফিজিক্যালি কত বেশি স্ট্রং। সে তো গুরবীরের সাথে পুশআপের কম্পিটিশনও করে, যেখানে আখিল খুব সহজেই জিতে যায় আর খুব ভাব দেখাতে শুরু করে। তখনই গুরবীর তাকে বুদ্ধির দিক থেকে হারিয়ে দেয়, কারণ সে ছিল অনেক বেশি বুদ্ধিমান, আর আখিলকে সে বোঝায় সে মেন্টালি কতটা স্ট্রং। এভাবে তারা তাদের কম্পিটিশন চালিয়েই যায়, আর তাদের এইসব কাণ্ড সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে দেখতে থাকে। তো এসবের মধ্যেই তাদের দুজনের প্যাটার্নিটি টেস্ট হয়। যখন তাদের টেস্টের রেজাল্টের সময় আসে, তখন ডাক্তার তাদের জানায় সালোনির টুইন বেবি হবে, আর তার হেটারো প্যাটার্নাল সুপারফি কন্ডিশন নামে একটা রেয়ার কন্ডিশন রয়েছে, যেখানে দুজন টুইন বেবির বাবা আলাদা হয়। গুরবীর আর আখিল তো অনেক বেশি কনফিউজ ছিল, তারা তো কিছুই বুঝতে পারছিল না, এমন আবার হয় নাকি। তখন ডাক্তার বলে সালোনির পেটের একটা বেবি আখিলের আর একটা বেবি গুরবীরের। ডাক্তারও তো অনেক বেশি এক্সাইটেড হয়ে এসব বলতে থাকে, কারণ এটা তো খুবই রেয়ার একটা কন্ডিশন, আর সেখানকার সকলে তো এসব শুনে পুরোপুরি শকড, তারা তো এমন কিছু এর আগে কখনো শোনেনি। তো ডাক্তার জানায় এটা খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশন, তাই এ সময় মায়ের এক্সট্রা কেয়ারের অনেক বেশি প্রয়োজন, আর এই সময় তাকে কোনো প্রকারের স্ট্রেসও দেওয়া যাবে না। তাকে সব সময় হাসি খুশি রাখতে হবে। যেহেতু সালোনির পেটে দুটো আলাদা স্পার্মের বেবি রয়েছে, তাই তার প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে, নয়তো বাচ্চাদের উপরে ব্যাড এফেক্ট পড়তে পারে। তো এই সব কিছু শোনার পর গুরবীর আর আখিল তো সেখানেই হাঙ্গামা করতে শুরু করে দেয়। এর মধ্যেই সালোনির সোনোগ্রাফি টেস্ট হয়। তখন তারা দুজনেই বেবিদের দেখে পুরোপুরি শান্ত হয়ে যায়। তবে সালোনির মাসি এখনো অ্যাবর্শনের কথাই চিন্তা করছিল, কেননা সে ভাবছিল যদি তাদের পরিবার এই বিষয়গুলো জেনে যায়, তবে সালোনির উপর অনেক বেশি প্রেশার চলে আসবে। কিন্তু গুরবীর আর আখিল তো এটাতে কিছুতেই রাজি হয় না। তখন সালোনির মাসি বলে তার কাছে চারটা অপশন আছে। প্রথমটা অ্যাবর্শন করিয়ে ফেলা, দ্বিতীয়টা বেবি হলে দুজনের বেবিকে দুজনকে দিয়ে দেয়া, নয়তো সালোনির নিজে থেকে একজনকে চুজ করে বেবিদের নিয়ে তার সাথে থাকা, আর নয়তো কারো সাথেই না থাকা। সালোনি তখন বলতে থাকে যাই হয়ে যাক না কেন, দুজন বেবি সবসময় একসাথে থাকবে, সে তাদের আলাদা করবে না, আর সে কার সাথে থাকবে এটা ডেলিভারির এই সময়ের ভেতরেই ডিসাইড করা যাবে। গুরবীর আর আখিল ভাবতে থাকে যদি তারা সালোনিকে একা ছেড়ে দেয়, তবে তার মাসি তাকে ম্যানিপুলেট করে অ্যাবর্শন করাতে রাজি করিয়ে ফেলবে। গুরবীর বলে এমনও হতে পারে যে সালোনির মাসি তাকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিল, তাই তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা এখন ঝগড়াঝাটি ভুলে সালোনির সাথেই থাকবে, আর তার অনেক টেক কেয়ার করবে, আর সারাক্ষণ চোখে চোখে রাখবে যাতে তার মাসি কোনো ঝামেলা পাকাতে না পারে। তো এরপর তারা দুজনেই সালোনির বাড়িতে শিফট হয়ে যায়। কিন্তু সেখানে গিয়েও তাদের মধ্যে কম্পিটিশন বন্ধ হয় না, সুযোগ পেলেই তাদের মধ্যে কে বেস্ট এটা দেখানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। গুরবীর তখন নিজের ঘরে টাইগারের ছবি লাগিয়ে রাখে। তখন আখিল গিয়ে বলতে থাকে বেবিরা ভালো কিছুর ছবি দেখলে তারা দেখতেও অনেক বেশি সুন্দর হবে, এমনিতেও তো তাদের বাবা খুব সুন্দর, তবে সেটা একজন, অন্য একজন বাবার ব্যাপারে সে কিছু বলতে পারছে না। এভাবে করে সে গুরবীরকে পিঞ্চ করতে থাকে, আর টাইগারের ছবি সরিয়ে সেখানে হিরো টাইগার শ্রফের ছবি টাঙিয়ে দেয়। গুরবীর তো এটাতে বেশ বিরক্ত হয়ে যায়, আর সে টাইগার শ্রফের ছবি খুলতে যায়। তার পাশে আখিল ক্যাটরিনার ছবিও লাগিয়েছিল। গুরবীর সেটা খুলতে গেলে আখিল তো রেগে গিয়ে বলতে থাকে সে তা কখনোই করতে দিবে না। সালোনি তখন তাদের এসব কাণ্ড দেখে খুব হাসতে থাকে। তারা দুজনেই সবসময় সালোনিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, যদিও তারা দুজনেই সালোনির অনেক বেশি খেয়াল রাখত, তবে তারা এত বেশি ঝগড়া করত যে মাঝে মাঝে তাদের প্রেসারে সালোনি অনেক বেশি বিরক্ত হয়ে যেত, তার ফিজিক্যালি বিভিন্ন প্রবলেমও হতো। তো ডাক্তার তাদের বুঝিয়ে বলে তারা যেন সালোনিকে কোনোভাবে স্ট্রেস না দেয়,
এসবের মধ্যেও সালোনি নিজের কাজ ছাড়ে না। সে মিরাকেল স্টার প্রতিযোগিতার প্রস্তুতি নিতে থাকে। তো একদিন গুরবীর সালোনিকে বলে, সে তো সবকিছু অনেক স্লো চেয়েছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে এসব হয়ে গিয়েছে। আর তাই সালোনির সাথে তার তো কখনো টাইম স্পেন্ড করা হয়নি, এমনকি তারা তো কখনো ডেটেও যায়নি। তাই সে সালোনি আর বেবির সাথে বন্ডিং তৈরির জন্য টাইম স্পেন্ড করতে চায়। সে সালোনিকে ডেটে যাওয়ার জন্য অফারও করে। সালোনিও তখন খুশি মনে রাজি হয়ে যায়। কিন্তু এই বিষয়টা আখিল জেনে যায়। সে তো তাদের ডেট খারাপ করার প্ল্যানিং করতে থাকে। তো দেখা যায় গুরবীর সালোনিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। আখিলও তাদের পিছু করতে করতে সেখানে চলে যায়, আর সেই রেস্টুরেন্টের স্টাফদের টাকা দিয়ে নিজের দলে করে নেয়। এরপর সে ট্রিক করে গুরবীরকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। এদিকে সালোনি গুরবীরের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু সে তো আসে না। তবে তখনই দেখা যায় আখিল সেখানে আসে আর বলতে থাকে, গুরবীর তো চলে গিয়েছে। সালোনি এই কথা শুনে কিছুটা মন খারাপ করে, তাই সে সেখান থেকে বাড়ি ফিরে যায়। তো সালোনি চলে যাওয়ার পরেই আখিল গুরবীরের রুমের লক খুলে দেয়। গুরবীর তো আখিলের উপরে অনেক বেশি রেগে যায়। সে আখিলকে বলতে থাকে সে সালোনিকে গিয়ে সব সত্যিটা বলে দেবে। তখনই আখিল বলে যদি সে সালোনিকে সব সত্যি বলে দেয়, তবে সালোনি এসব নিয়ে আবারও স্ট্রেসে পড়ে যাবে আর সে আবারও অসুস্থ হয়ে পড়বে। গুরবীর যদি এমনটা চায় তবে সে এটা করতেই পারে। এই কথা শোনার পর তো গুরবীর চাইলেও সালোনিকে কিছুই বলতে পারছিল না, তাই তাকে বাধ্য হয়েই চুপ থাকতে হয়। কিন্তু সে প্ল্যান করতে থাকে যে সে কিভাবে আখিলের উপরে এর বদলা নিবে। তো এরপর দেখা যায় সে আখিলের ফোনটা চুরি করে নেয়, কেননা সে আগে থেকেই জানতো আখিলের ফোনোফোবিয়া আছে। নিজের ফোন না পেয়ে আখিলের অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে যায়। সে সবখানে হন্যে হয়ে নিজের ফোন খুঁজতে থাকে। এরপর সে দৌড়ে একটা ফোনের দোকানে গিয়ে সেখান থেকে একটা নতুন ফোনও কিনে নেয় আর কোনো রকমে নিজেকে শান্ত করে। সে তো খুব ভালোভাবেই বুঝতে পারে এসব গুরবীরের কাজ, তাই সে আবারও উল্টো প্ল্যানিং করতে থাকে। সে নিজের একজন ডিটেকটিভ মামার সাথে দেখাও করে, যার নাম ছিল সুখী মামা, যে কিনা নিজেকে অনেক বড় একজন ডিটেকটিভ মনে করত। আখিল তার সাথে দেখা করে গুরবীরের ব্যাপারে বলতে থাকে। সে বলে, একটা মানুষ কখনোই তো এত বেশি ভালো হতে পারে না, নিশ্চয়ই তার কোনো ডার্ক সিক্রেট আছে। আর সুখী মামার কাজ হলো গুরবীরের সেই ডার্ক সিক্রেট খুঁজে বের করা। তো এরপর আখিল সুখী মামার অনেক বেশি প্রশংসা করে আর তাকে কোনোভাবে রাজি করায়। এরপর সুখী মামা গুরবীরের রেস্টুরেন্টে এমপ্লয়ি হিসেবে জয়েন করে আর সবসময় তার উপরে নজর রাখতে শুরু করে। কিছুদিন পর সুখী মামা আখিলকে ফোন করে জানায় প্রত্যেক সপ্তাহে একদিন করে গুরবীর কোনো একটা হোটেলে যায়। এটা শুনে তো আখিল ভাবতে থাকে এবার সে গুরবীরের ডার্ক সিক্রেট সালোনির সামনে নিয়েই আসবে। তাই সে সেদিনই বাহানা করে সালোনিকে মার্কেটে নিয়ে যায়। যখন তারা শপিং করছিল তখনই সালোনি গুরবীরকে সেখানে দেখতে পায়, যে কিনা নিজের স্কুটি নিয়ে একটা গলির ভেতর ঢুকছিল। আখিল তো সালোনিকে বিভিন্নভাবে উস্কাতে থাকে যাতে করে তার মনে সন্দেহ আসে আর সে গুরবীরের পিছু করে। আর ঠিক এমনটাই হয়। আখিল আর সালোনি গুরবীরের পিছু করতে শুরু করে দেয়। তারা দেখে গুরবীর অনেক নোংরা একটা হোটেলে প্রবেশ করছে। তো সেই হোটেল রুমে ঢোকার পরেই সালোনি আর আখিলও সেখানে প্রবেশ করে, কিন্তু তারা সেখানে অন্য কাউকে দেখতে পায় না। উল্টো সালোনি দেখে গুরবীর সেখানে চিকেন নিয়ে বসে আছে। এখানে আমরা জানতে পারি গুরবীর প্রত্যেক সপ্তাহে একদিন এই হোটেলে লুকিয়ে চিকেন খাওয়ার জন্যই আসত, কেননা যেহেতু সালোনি ভেজিটেরিয়ান ছিল তাই সে সালোনির সামনে নিজেকে সবসময় ভেজিটেরিয়ান দেখাতো। কিন্তু চিকেন খাওয়ার লোভ সামলাতে পারতো না বলে সে লুকিয়ে এখানে আসতো চিকেন খেতে। যেহেতু তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার এই ননভেজ খাওয়া নিয়েই ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই সে এমনটা করত যাতে সালোনির সাথেও তার কোনো ঝামেলা না হয়। কিন্তু আখিল তো কিছুতেই এটা মানতে পারছিল না, তাই সে উল্টোপাল্টা কথা বলতে যায়। কিন্তু সালোনি উল্টো আখিলের উপরেই রেগে যায়, কেননা সেই তো উল্টোপাল্টা কথা বলে সালোনিকে এখানে এনেছিল। সে বলতে থাকে আখিলের এসবের কারণেই তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল, তবুও এখন পর্যন্ত সে ভালো হলো না। গুরবীরও আখিলের উপরে অনেক বেশি রেগে যায়। সে সিদ্ধান্ত নেয় এবার আখিলকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। তো রেস্টুরেন্টে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে সে সুখী মামাকেও ধরে ফেলে। এরপর সে পুলিশের ভয় দেখিয়ে সুখী মামাকে বলতে থাকে তার পেছনে জাসুসি করার জন্য সে তাকে পুলিশে দিবে, আর যদি সে পুলিশের থেকে নিজেকে বাঁচাতে চায় তবে যেন আখিলকে
এই শহর থেকে যে করেই হোক চলে যেতে বাধ্য করে। তখন সুখী মামা গুরবীরকে বলে, আখিল তার মায়ের কথা ছাড়া আর অন্য কারো কথা শোনে না। যদি গুরবীর আখিলকে এই শহর থেকে সরাতে চায়, তবে যেন তার মাকে এখানে ডেকে পাঠায়। কেননা তার মা যদি এইসব ডাবল প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারে, তবে কখনোই আখিলকে এখানে থাকতে দিবে না, তাকে এখান থেকে সরাবেই। আর এমনিতেও আখিল কোথায় আছে এটা তার ফ্যামিলির কেউই জানে না। গুরবীর তখন সুখী মামাকে বলে সে যেন আখিলের ফ্যামিলিকে জানিয়ে দেয়, এই সব কিছু যেন ডিটেলসে বলে। সুখী মামাও তখন পুলিশের ভয়ে সকলকে ফোন করে জানায় আখিল আর সালোনি তার শহরেই আছে। এতদিন পরে নিজের সন্তানদের খোঁজ পেয়ে তো তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সালোনির ফ্যামিলি তার সাথে দেখা করতে সেখানে চলে আসে। তারা কেউই জানতো না সালোনি প্রেগনেন্ট। তো সেখানে আসার পর যখন তারা এটা দেখতে পায়, তারা তো অনেক বেশি অবাক হয়ে যায়, সেই সাথে অনেক খুশিও হয়। এর মধ্যেই সুখী মামা আখিলের ফ্যামিলিকে নিয়ে সেখানে চলে আসে। তারা তো ভাবছিল হয়তো সালোনি আর আখিলের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আর সালোনি আখিলের বেবির মা হতে চলেছে। কিন্তু সেখানে গুরবীরকে দেখে তো তারা অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে এখানে হচ্ছেটা কি। তো কোইনসিডেন্টলি সেদিন গুরবীরের দাদাজিও সেখানে চলে আসে। তারা সকলেই সালোনির ডাবল প্রেগনেন্সির বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সত্যিটা তো সকলের সামনে বেরিয়েই আসে। সকলেই এই ডাবল প্রেগনেন্সির ব্যাপারে জেনে যায় আর অনেক বেশি কনফিউজড হয়ে যায়। তারা সকলে একসাথে বসে এই বিষয়টা নিয়ে কথা বলে। তো সবকিছু শোনার পর কেউই বিষয়টা মেনে নিতে পারছিল না, আর এটা তো খুবই স্বাভাবিক, কোন ফ্যামিলি আছে যে এমন বিষয় মেনে নিতে যাবে। যাই হোক, তো তখন গুরবীরের দাদাজি বলতে থাকে তারা যেন বাচ্চাটাকে নিজেদের কাছে রাখে আর তার সমস্ত খরচ গুরবীরের দাদাজি নিজে দিবে। এই বিষয়টা সকলের কাছেই বেশ অপমানজনক মনে হয়। এদিকে আখিলের ফ্যামিলি বলতে থাকে তারা আখিলের বেবিটা নিয়ে নিবে, অন্য কারো পাপের দায়িত্ব তারা নিতে পারবে না। তো এই সমস্ত ঘটনা দেখার পরে সালোনি অনেক বেশি স্ট্রেসড হয়ে পড়ে। সে বুঝতে পারে এখানে তার মতামতের কোনোই মূল্য নেই, তাই সে খুব প্যানিক করতে শুরু করে আর এতে করে তার শরীর বেশ খারাপ হয়ে যায়, তার পেইনও শুরু হয়ে যায় আর সে সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে। তাই তাকে দ্রুত হসপিটালে শিফট করা হয়। ডাক্তার তখন তাদের সকলকে বকতে থাকে, কেননা সে তাদের আগেই সতর্ক করেছিল যাতে সালোনিকে কোনো প্রকারের প্রেশার দেওয়া না হয়, তাকে সবসময় হাসি খুশি রাখা হয়, নয়তো তার প্রেগনেন্সিতে অনেক বেশি কমপ্লিকেশন চলে আসবে। এমনিতেই এটা অনেক ডিফিকাল্ট প্রেগনেন্সি ছিল, এরপরও এমন ঘটনা ঘটেছে আর সালোনির এই অবস্থা হয়েছে। তো ডাক্তার সব টেস্ট করানোর পর আখিল আর গুরবীরকে ডেকে পাঠায়। সে তাদের জানায় সালোনির প্রেগনেন্সিতে একটা সমস্যা দেখা দিয়েছে, আর সেটা হলো আখিলের বেবি তো ঠিকমতো বেড়ে উঠছে কিন্তু গুরবীরের বেবি ঠিকমতো বেড়ে উঠছে না। তাই দ্রুত সি সেকশন করে এই বেবিদের বের করতে হবে, নয়তো তাদের জীবনের অনেক ঝুঁকি হতে পারে। আর যেহেতু গুরবীরের বেবি ঠিকমতো বেড়ে উঠছে না, তাই সে যে কোনো সময় মারাও যেতে পারে। আবার এমনও হতে পারে তাদের যদি এভাবে রেখে দেওয়া হয়, তবে তাদের দুজনেরই সমস্যা হতে পারে। আর যদি সি সেকশন করে বাচ্চাদের বের করা হয়, তবে এক্ষেত্রে সালোনিরও বিপদের আশঙ্কা রয়েছে। অর্থাৎ তারা সকলে অনেক বেশি ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে ছিল, আর এই সি সেকশন করার জন্য দুজন বায়োলজিক্যাল ফাদারেরই সিগনেচার প্রয়োজন। গুরবীর তো আর কিছু না ভেবেই সিগনেচার করে দেয়, কিন্তু আখিলকে সালোনির বাবা মা বাইরে নিয়ে গিয়ে বলতে থাকে তার সাইন করার কোনো প্রয়োজন নেই, কেননা তার বেবিটা তো খুব ভালোভাবেই বেড়ে উঠছে, তাই গুরবীরের বেবির কিছু হলে তেমন কিছুই যায় আসবে না। আর এমনিতেও সালোনি তো ভবিষ্যতে আখিলের সাথেই থাকবে, তাই সে যেন এখন নিজেদের বাচ্চার দিকেই শুধু নজর দেয়। কিন্তু আখিল এখানে কারো কথা না শুনে দুজন বেবির কথাই ভাবে আর সেও পেপারে সাইন করে দেয়। এরপর সালোনিকে সি সেকশন করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আখিল আর গুরবীর দুজনেই তো অনেক বেশি চিন্তিত ছিল। তখনই আখিলের মা আখিলের কাছে আসে আর তাকে বিভিন্ন কথা শোনাতে থাকে। সে তাকে বলে সে কেন সিগনেচার করল, সালোনি তো হয়তো তাকে চুজও করবে না, আর যদি করেও সে কি একটা পাপের ফল নিজের বাড়িতে আনতে চাইছে, মানুষ তাকে কি বলবে।
সে কি একবারও চিন্তা করেছে? তো এইসবের জবাবে আখিল বলে, লোকে কি বলবে তাতে তার আর কোনো কিছু যায় আসে না, সে শুধুমাত্র এখন নিজের বাচ্চাদের কথা ভাবছে। সে আরো বলে, তার মা কেন আখিলের বেবি, গুরবীরের বেবি এভাবে বলছে? তারা দুজনেই তো সালোনির বেবি। যেমনটা আখিলের মা তাকে ভালোবাসে, তেমন সালোনিও তো তার দুজন বেবিকেই সমান ভালোবাসে। এখানে আমরা বুঝতে পারি আখিল এখন অনেক ম্যাচিউরড হয়ে গেছে, সে এমন সিচুয়েশনেও সবকিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করে। আখিলের মাও বিষয়টা বুঝতে পারে। ফাইনালি সালোনির সি সেকশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়, তার দুজন বেবি সুস্থ হয়। ডাক্তার তো সাকসেসফুলভাবে ডেলিভারি করতে পেরে অনেক বেশি খুশি ছিল। ফাইনালি সকলে রিলিফ ফিল করে। তো কিছুক্ষণ পর সালোনির জ্ঞান ফিরলে আখিল সালোনির সাথে দেখা করতে তার কেবিনে যায়। সে সালোনিকে জানায় তার দুজন বাচ্চাই সুস্থ আছে। সে সালোনিকে বাচ্চাদের ছবি দেখিয়ে বলে, তারা দুজনেই সালোনির মতো সুন্দর হয়েছে। এবার আর আখিল নিজের বেবি, গুরবীরের বেবি এভাবে বলে না। সালোনিও বিষয়টা লক্ষ্য করে আর এই বিষয়টা তার অনেক বেশি ভালো লাগে। এরপর আখিল বলে, সে ভাবতো হয়তো সে সালোনিকে ভালোবাসে আর এ কারণেই তাকে বিয়ে করেছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে সে সালোনির সাথে থাকতে যে হ্যাপিনেসটা ফিল করত সেটাকেই সে ভালোবাসা মনে করেছিল, কিন্তু সেটা আসলে ভালোবাসা ছিল না। তবে এখন সে বলতে পারে যে হ্যাঁ, এখন সে সত্যিকার অর্থেই সালোনিকে অনেক বেশি ভালোবাসে। আর এখন সালোনির ডিসিশন হবে সে কোথায় আর কার সাথে থাকবে, এতে কেউ ইন্টারফেয়ার করবে না, আর আখিল তাকে কোনো প্রকার প্রেশারও দিবে না। সালোনি যদি এখানে এই শহরে গুরবীরের সাথে থাকতে চায় সে থাকতে পারে, আর যদি দিল্লিতে আখিলের সাথে যেতে চায় তবে সেটাও করতে পারে। তবে এখানে আখিল তাকে এটাও বলে, দিল্লিতে যদি সে আখিলের সাথে যায় তবে সেই লাইফটা তার জন্য এতটা ইজি হবে না। এখানে আমরা বুঝতে পারি এখন আখিল কেবলমাত্র সালোনি আর তার বাচ্চাদের ব্যাপারেই ভাবছিল। তো আখিল সালোনির সাথে কথা বলা শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর গুরবীর সালোনিকে জানায় যখন সে অসুস্থ ছিল তখন কিভাবে আখিল সবার বিরুদ্ধে গিয়ে ডিসিশন নিয়েছে আর দুজন বাচ্চাকেই সেভ করেছে। আখিল যদি চাইতো তবে শুধুমাত্র নিজের বেবিকেই বাঁচাতে পারত, কিন্তু সে এমনটা করেনি। গুরবীর এখানে সালোনিকে সব কিছু খুলে বলে। তো এই সব শোনার পর সালোনিও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, সে অনেক কাঁদতে থাকে। তো এরপর আমাদের এর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মিরাকেল স্টার প্রতিযোগিতার দিন ছিল। গুরবীরের রেস্টুরেন্টে সেই শেফরাই এসেছিল যারা কিনা এর আগেও মিরাকেল স্টার প্রতিযোগিতার যাচ্ছিল আর সালোনিরও ইন্টারভিউ নিয়েছিল। এবার সালোনি তাদের সব প্রশ্নের খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারে আর জাজরাও অনেক বেশি ইমপ্রেস হয়। আর ফাইনালি সালোনি মিরাকেল স্টার শেফ প্রতিযোগিতা জিতেই যায় আর গুরবীরের রেস্টুরেন্টও এই মিরাকেল স্টার পেয়ে যায়, যেটা তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। ফাইনালি মিরাকেল স্টার অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠানের দিন আসে। গুরবীর আর সালোনি দুজনেই বেশ নার্ভাস ছিল, তাদের সকলের ফ্যামিলিও সেখানে উপস্থিত ছিল। হঠাৎ করে গুরবীরকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সালোনি তখন আখিলকে গিয়ে এই বিষয়টা জানায় আর যে করেই হোক তাকে খুঁজে আনতে বলে, কেননা রেস্টুরেন্টের মালিক আর শেফ যদি একসাথে অ্যাটেন্ড না করে তাহলে সালোনি হয়তো সেই অ্যাওয়ার্ডটাই পাবে না, আর এটাই তার শেষ সুযোগ ছিল। এই কথা শুনে আখিল তখনই গুরবীরকে খুঁজতে বেরিয়ে পড়ে। গুরবীর তখন ঘরের মধ্যে লুকিয়ে ছিল। তো আখিল গিয়ে তাকে বলে, একবার তার কারণে সালোনির স্বপ্ন ভেঙে গিয়েছে, আর এবার যদি গুরবীর উল্টোপাল্টা কিছু করে, সে যদি অনুষ্ঠানে না যায় তবে এবারেও সালোনির স্বপ্ন ভেঙে যাবে আর সে অনেক বেশি কষ্ট পাবে। আখিলের এই কথা শুনে গুরবীরও সালোনির কথা ভেবে ফাইনালি অনুষ্ঠানে আসতে রাজি হয়। তো এরপর তারা দুজন একসাথে আসে অনুষ্ঠানে। সব মিডিয়া গুরবীর আর সালোনিকে ঘিরে ধরে। গুরবীর তখন কোনোভাবে সাহস জুগিয়ে সবকিছু ম্যানেজ করতে থাকে। এখানে আমরা জানতে পারি এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দিতে যেই জাজ আসবে সেটার কেউ নয়, বরং গুরবীরের সেই এক্স গার্লফ্রেন্ড সেজাল। আর এ কারণেই গুরবীর এত বেশি নার্ভাস ছিল, এ কারণেই সে অনুষ্ঠানে না এসে লুকিয়েছিল। যাই হোক, এরপর সেজাল সালোনি আর গুরবীরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয় আর শুরু হয় পার্টি, যেখানে সেজাল আর গুরবীর একসাথে ডান্স করে। এখানে সেজাল ডান্স করতে করতে একটা চিকেন লেগ পিসও খায়, আর তাকে ননভেজ খেতে দেখে তো গুরবীর অনেক বেশি অবাক হয়ে যায়। মূলত সেজাল গুরবীরের সাথে ব্রেকআপের পর তার জন্যই ননভেজ খাওয়া শুরু করেছে। গুরবীর এটা জানার পর তো তার খুশির কোনো সীমানাই থাকে না। যেহেতু তারা দুজনেই দুজনকে এখনো ভালোবাসত, তাই তারা নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেয় আর আবারও একসাথে হয়ে যায়। সালোনি আর আখিল তাদের এসব কাণ্ড দেখে খুব হাসতে থাকে। এদিকে সালোনি আখিলকে বিয়ের জন্য প্রপোজও করে। সে তার লাইফের বাকিটা সময় আখিলের সাথেই থাকতে চায়। সে বলে,
আগে সে নিজের ক্যারিয়ারের জন্য আখিলের ভালোবাসা বুঝতে পারেনি, কিন্তু এত কিছুর মধ্যেও আখিল কখনো তার হাত ছাড়েনি, সবসময় তার পাশে থেকেছে। সেই সাথে সে বাচ্চাদেরও অনেক বেশি ভালোবাসে, তাই সালোনি আখিলের সাথেই থাকতে চায়। আখিল তো এসব শুনে খুব খুশি হয়, আর সে সাথে সাথেই সালোনির প্রপোজাল একসেপ্ট করে নেয়। দৃশ্য চলে আসে বর্তমানে, সালোনি নিজের কাহিনী সেই সেলিব্রিটিকে বলার পর সে বলে সালোনি অনেক বেশি স্ট্রং, আর তাই সে এই বিষয়টা এত ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে, আর তাকে কোনো ট্রলেরও শিকার হতে হয়নি। সালোনিও জানায় সে নিজের লাইফ নিয়ে এখন অনেক বেশি হ্যাপি। যাই হোক, তো এর মধ্যে দিয়েই এই গল্পটার এখানেই হ্যাপি এন্ডিং হয়। তো সালোনির জীবনের এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।